কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আসলে আমি এখান থেকে যাব বানাহিলে, যেটা এখান থেকে প্রায় 30 কিলোমিটারের মতন দূর। আর আমি এখান থেকে বাইক অর্ডার দিছি, তো বাইক চলে আসছে, কারণ দেখতে দেখতে যাব আর কি সবকিছু। বাইক চলে আসছে, আমি জাস্ট এখন লিফট দিয়ে নামবো আর কি। হুট করে একটা প্ল্যানের জন্য আমার হচ্ছে ইয়ে চেঞ্জ করতে হয়েছে, আমি আজকে আবার ব্যাংকক প্যাক করব। সো আজকেই ব্যাংকক প্যাক করব, কিছু করার নাই আর কি। আমার ব্যাংককের ফ্লাইট হচ্ছে সন্ধ্যার দিকে, 6টার দিকে। সো যেহেতু সারাদিন টাইম আছে, ভাবতেছি। আর টিকিটটা আমি গতকালকেই কাটছিলাম বানাহিলের, যেটা গোল্ডেন ব্রিজ আর কি, 2 হাতের উপরে। সো ভাবলাম যে এই 4-5 ঘন্টায় ওখান থেকে ঘুরে আসি, এই জন্য সকাল সকাল যাচ্ছি আর কি। এখন 7টা বাজে, 8টার সময় এটা ওপেন হবে, যাইতে যাইতে 8টা বেজে যাবে আর কি। সো ওখান থেকে ঘুরে এসে আবার ব্যাংকক চলে যাব। সো আশা করি বানাহিলের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যালো, হ্যালো, থ্যাংক ইউ। সো বাইক চলে আসছে আর কি সামনে, 9928। হ্যালো, do I need this or? Oh no. Okay. Click, click. Okay. চলে আসছে অবশেষে, এটাই হচ্ছে সেই এরিয়া। সো এখন যাচ্ছে, এটা হচ্ছে এখানকার পার্কিং স্পট, আর এটা একটা সুন্দর গার্ডেন আর কি। আর এখান থেকে আমি আসতে তো আগেই টিকিট কাটছি আর কি, আমি সরাসরি এন্ট্রি করব। আমার টিকিটটা দেখে সরাসরি এন্ট্রি করব আর কি। হ্যালো, হোয়ার ইজ দ্য এন্ট্রি গেট? লাইক আই হ্যাভ দ্য টিকিট, সো থ্যাংক ইউ। সো এখান থেকে এখন সোজা গিয়ে ডান দিকে আর কি,
আগে থেকে গতকালকে হচ্ছে ক্লক থেকে টিকিট কেটে নিছিলাম, আর এখানে এখন ডিরেক্ট এন্ট্রি করব। আমি ফার্স্টে ভাবছিলাম যে এই যে 8টায় ওপেন হয়েছে আর এখন বাজে হচ্ছে 8:17, আমি ভাবছিলাম যে কেউ হয়তো আসে নাই এখনো, কিন্তু দেখি যে লাইক মানুষজন হাজার হাজার মানুষ এখানে। একটু পরের কেবল কারগুলা দেখলেই বুঝতে পারবেন। সামনে ডান দিকে এন্ট্রি গেট, হ্যাঁ হ্যাঁ এইটা এন্ট্রি গেট। তো এইখান থেকে আমি এখন টিকিট দেখাই ভিতরে যাব। হ্যালো, তো এই হচ্ছে এন্ট্রি, মানে এটা একটা থিম পার্ক আর কি মূলত। তো প্রচুর বড় এরিয়া এবং বহুত জিনিস আছে, লাইক একটা পুরা দিন লাগবে এখানকার জন্য, কারণ কেউ শর্ট টাইম বা এই যে ডে ট্যুরের প্যাকেজগুলো নেবেন না। আমি সাজেস্ট করবো যে নিজে নিজে আসবেন, সারাদিন এক্সপ্লোর করবেন আর কি এই জায়গাটা, সেটা সব থেকে ভালো হয় আর কি। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার কি উপরে যাইতে হবে? সো হ্যালো, হ্যালো, আর দিস সাইড, থ্যাংক ইউ। সো গেট দিয়ে ভিতরে ঢুকে হাতে ডান দিকে আসবেন, আসলেই হচ্ছে এখানকার কেবল কারটা পাবেন আর কি। এটা কেবল কার স্টেশনে যাচ্ছি আমরা এখন, ওইখান থেকে কেবল কার নিবো। আর এইটাই হচ্ছে সিঙ্গেল ফেজের সব থেকে বড়, লাইক সব থেকে লম্বা কেবল কার। কেবল কারে করে আমরা একদম টপে যাব আর কি। আমি আসলে টেনশনে আছি যে মানে ব্রিজে ওঠার পরে যদি দেখি প্রচুর ভিড় তাহলে মনটাই খারাপ হয়ে যাবে। হ্যালো, কেবল কার, থ্যাংক ইউ। তো মানে জায়গাটা অনেক সুন্দর আর কি সব মেলায়, বাট খুঁজে পাওয়া হচ্ছে অনেক কষ্টকর। সব কিছু খুঁজে পাওয়া এখানে সাপলা ফুল লাগাই রাখছে আর কি, আমার সব থেকে পছন্দের জিনিস। সো এখন এখান থেকে আমরা কেবল কারে উঠবো, উঠে একবারে উপরে গিয়ে ফার্স্টে ব্রিজে যাব, তারপরে ওখান থেকে ফ্রেন্ডস ভিলেজে যাব। ওকে, এখানে দেখাচ্ছে যে কেবল কার স্টেশন এই সাইডে, সো আমরা এখন এই সাইডে যাব। প্রচুর মানুষ, মানে অস্বাভাবিক ব্যাপার স্যাপার আর কি। থ্যাংক ইউ। তো এখান থেকে হইয়ান গার্ডেন হচ্ছে হাতের বাম দিকে, আর কেবল কার হচ্ছে একদম সোজা। সব থেকে সত্যি কথা বলতে বেশি মন খারাপ হবে, আমি আবারও বলছি, লাইক এই যে এই ব্রিজটা আর কি। তো যদি দেখি ব্রিজের উপরে প্রচুর মানুষ, মানে এত পরিমাণ মানুষ যে একটা ছবি তুলবো সেই পরিমাণে সেই স্পেসটাও পাবো না, তাইলে আর মন খারাপের আর শেষ নাই। কারণ নর্মালি এরকম হয়, আমি দেখছি আর কি অনেকগুলো ভিডিওতে, যে একচুল পরিমাণ জায়গা নাই, মানে আমি আসলে দেখলাম না কোনো ভিডিওতে যে একটা পারফেক্ট টাইম, যেই টাইমে মানুষজন আসে না আর কি, সবাই খুঁজে যে পারফেক্ট টাইম পারফেক্ট টাইম, এই জন্য সবাই সারাদিন আসে আর কি, হাজার হাজার মানুষজন, মানে সে বলার মতো না। লাইক কেউ দানাঙে আসবে,
আর এই জায়গায় আসবে না সেটা আসলে কল্পনা করা যায় না আর কি কারণ এখানে অনেক কিছু আছে এখানে একটা ফ্রেঞ্চ ইউরোপিয়ান স্টাইলের একটা ভিলেজ বানাইছে থিম ভিলেজ সো মানে ওখানে গেলে মনে হবে আপনি ইউরোপে চলে আসছেন আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হবে ভালো লাগবে থ্যাংক ইউ I think I'm going to last almost. আমি তাড়াতাড়ি আসবো বলে সকালের নাস্তাটাও করি নাই আর কি মানে আমি ঘুম থেকে উঠছি ফ্রেশ হয়েছি চলে আসছি আর কি এখানে চলে আসছে আর কি এখানে এখন লম্বা লাইন দিয়ে এখানে এখন লম্বা লাইন বাংলাদেশ থ্যাংক ইউ সো এই হচ্ছে এখানকার অবস্থা লাইক অসম্ভব ভিড় আর কি মানে এত পরিমাণ ভিড় সেটা বলার মতো না এখন উপরে যাই কি অবস্থা হবে সেটাই বলার মতো সো একটা কেবলে 640 কেজি সর্বোচ্চ কাবুলকারের ভিতরে লোড হয়ে গেছে এখন এখান থেকে একদম টপে যাইতে হবে আর এখন বাজে হচ্ছে 8:32 এখন দেখতে হবে যে এখান থেকে উপরে যাইতে মোট কতটুকু সময় লাগে আর কি আর আশা করি উপর থেকে হচ্ছে নিচের দৃশ্যগুলো ভালো লাগবে এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে সামনের ওইটার থেকে একদম যে উপরে এই পর্যন্ত আস্তে যাবে তারপর ওইখান থেকে একদম খাড়া উঠবে ওইটা হয়তো অনেক দূরত্ব যাবে지금 왜냐면 위에서 계속 봉사를 해요. 위에서 봉사를 하기 때문에 이게 흙탑으로 계속 내려오는 거예요. 4대요. 케이블카 4대가 있어요. 지금 원래 우리 목적지로 가는 거는 지금 오늘
সো প্রাইস চলে আসছে উপরে আর উপর থেকে হচ্ছে নিচের দৃশ্য এরকম মানে অসম্ভব সুন্দর এখান থেকে মনে হচ্ছে যে ওই ওইটা সমুদ্র আর টোটাল এই শহরটা দেখা যাচ্ছে এখান থেকে তার মানে সে কি পরিমাণ উপরে সেটা আসলে বলার মতো না সামনে এখন কেবল কারে স্টেশনের দিকে যাচ্ছে সম্ভবত এটা ফ্রেন্ডস ভিলেজের স্টেশন দেখতে দেখতে আর একদিক দিয়ে বের হয়ে চলে যাবেন এখন এখন এটা ওই রকম কোনো কিছু কিনা সেটাই আসলে এখন দেখতে হবে আর কি ভাবছিলাম তাই এটা হচ্ছে এখানকার একটা থিম পার্ক পুরা মনে হচ্ছে ইউরোপে চলে আসছে আর কি অসম্ভব অবস্থা এখান থেকে মেঘ দিয়ে আসলে যে পরিমাণ সুন্দর লাগতেছে সেটা আসলে বলার মতো না তা আমি আসলে কোন দিকে যাচ্ছি এটা নিজেও জানি না আমি জাস্ট র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছি এখানে এখানকার ভিউ মানে সে কি বলবো এত সুন্দর সো সো এইটা হচ্ছে এখন আমরা ব্রিজের ওই দিকে যাচ্ছি আর কি তো এখান থেকে ওখানে গিয়ে আবার ব্যাক আসার চেষ্টা করব এখানকার লোকজনগুলো খুবই ফ্রেন্ডলি ও তার মানে এখান থেকে আমাদেরকে আর একটা কেবল কার নিতে হবে তো সেটা নিয়ে আবার আমরা এখান থেকে হচ্ছে ব্রিজের দিকে যাব তার মানে এখান থেকে ব্রিজ আলাদা আর একটা কেবল কার এখান থেকে হচ্ছে
আমরা এখন যাব হচ্ছে গোল্ডেন ব্রিজের দিকে আর আমরা এখন যেটাতে ছিলাম ওইটা হচ্ছে মেবি ফ্রেন্ডস ভিলেজ তো ইউকচে সেই করে চলে যাবে এখান থেকে মানে এইখানে আসলে আসলে ওর করে এর যে সুন্দরটা ভিউ আছে সেই ভিউটার জন্য এই জায়গাটা ওর করে আমরা যখন আসি তখন এই সাইড দিয়ে আসছে আর কি এই কেবল কার গুলো দিয়ে এসে ওই স্টেশনে গেছে দেন এইটা সবকিছু ঘুরছি ঘুরে ওই দিক দিয়ে এসে এই স্টেশন থেকে আরেকটা কেবল কার নিয়ে আমরা ব্রিজের দিকে যাচ্ছি সেটা এখানকার আসলে বিখ্যাত একটা জায়গা আর যেটার জন্য মূলত এটার জন্য হচ্ছে আজকে আমার এখানে আসা এই জন্য আমি এখানে আসলে খুব একটা টাইম নষ্ট করলাম না আর কি বাট আমি আবার এখানে ব্যাক আসবো তবে সুন্দর জায়গাটা অনেক সুন্দর তবে মানে ওই যে আমার যে একটা কষ্ট যেটা হচ্ছে সোলো আসলে ছবি তুলে দেবে কে এটাই হচ্ছে কষ্ট আর কি কারণ এখানে এত পরিমাণ ছবি তোলার জায়গা আপনি তো আপনাকে এক মিনিট পর পরে কাউকে না কাউকে বলতে হবে যে ছবি তুলে দেন এটা তো সম্ভব না দু একটা জায়গা হয় সেটা ঠিক আছে এখানে ওই রকম ঠিক নাই আর কি আমি খুবই আশাবাদী যে ভিড় হবে না ভিড় হইলে মন খারাপ হয়ে যাবে এই যে চলে আসছে 1 2 3 স্টেশনের নাম আর এই যে বাম পাশের এটা হচ্ছে সেই ব্রিজ খুব একটা বেশি ভিড় নাই অন্তত ছবি তোলার মতন হবে দেখা যাক পারফেক্ট একটা মানে এখন ওইটা দেখার বিষয় যে পারফেক্ট একটা ছবি আমি তুলতে পারি কিনা যদি তুলতে পারি তাহলে ভাববো যে আমি সার্থক আর আমি প্রোফাইল ফটো চেঞ্জ করি নাই শুধু এই একটারই কারণে আর কি যে এখান থেকে তুলবো তারপরে এটা হচ্ছে দেবো সো চলে আসছি গোল্ডেন ব্রিজে সো এই হচ্ছে সেই ব্রিজ আর এটা হচ্ছে আশপাশের সব কিছুর ভিউ অসম্ভব সুন্দর জায়গা
So, this is the best portion of the video. I can make a case of Soviet of Venice at Utachesta Corvo, Parikina. তখন চরম মানে ওয়েদার ছিল একদম পুরা আকাশ একদম পরিষ্কার ছিল আর এখন হচ্ছে একদম মেঘে ঢেকে গেছে আপনারা দেখতে পারবেন যে এই বিল্ডিং টিল্ডিং যত কিছু আর কিন্তু দেখা যাচ্ছে না তার মানে মেঘ হয়ে গেছে সো আমি বলবো যে একদম 7টা 8টাটা এই টাইমটা পারফেক্ট টাইম অথবা লাস্ট মানে আফটারনুন আর কি বিকেলের টাইমটা কারণ এই এরিয়াতে সবসময় এরকম মেঘ হয় বৃষ্টি হয় সো মেঘ হইলে এখানকার সৌন্দর্যটাই আপনি হারাই ফেলবেন আর কি আর এই হচ্ছে ব্যাপার স্যাপার আর
এখানে আসলে সারাটা দিন লাগবে যদি আপনি একদম মন মতন করে ঘুরতে চান। আর আমি বলবো যে হচ্ছে এক মিনিট। আমি বলবো যে সকালবেলা আসবেন, নাস্তা করে আসবেন। নাস্তা করে আসার পর এখানে এন্ট্রি করে এখান থেকে আসলে খাইতে পারেন, শপ করে একটা ড্রিঙ্কস খাইতে পারেন, আর্জেন্টের জন্য পানি খাইতে পারেন, কফি খাইতে পারেন। বাট এখান থেকে খাবার খাওয়া আসলে অনেক এক্সপেন্সিভ আর কি। আর সারাদিন এখানে এনজয় করবেন, একদম বিকেলবেলা চলে যাবেন এখান থেকে। তাইলে কি হবে, আপনি এখানে সকালের সূর্য ওঠাটা দেখতে পাচ্ছেন, আপনি মেঘ দেখতে পাচ্ছেন, আপনি দুপুরের রোদে পুরা সৌন্দর্য মেঘ টেক সবকিছু দেখতে পাচ্ছেন, বিকেলের সানসেট দেখতে পাচ্ছেন। সো যদি একদম কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে আসেন, মানে প্যাকেজ বলতে হচ্ছে নিজে আসবেন। ডে ট্যুর দিলে কি হয়, ধরেন ডে ট্যুরে আপনার অনেকগুলা মানুষ একসাথে থাকে, অলমোস্ট 10-15 জন 20 জন এরকম থাকে। সো আপনি যখন ডে ট্যুরে আসবেন সবাই কিন্তু মানে স্টিক হয়ে থাকবে, লাইক আপনি যেখানেই যাচ্ছেন আপনার গ্রুপ ট্যুরে সবাই কিন্তু আছে। সো একটা ক্রাউড থাকে আর কি। আপনি আমি ফার্স্ট যখন এখানে আসি তখন দেখলাম যে ভিড় অনেক কম, আমি ছবি তুলতে পারছি, এটা আসলে সার্থক আর কি। বাট আস্তে আস্তে এত পরিমাণ ভিড় হয়েছে সেটা আর বলার মতো না, লাইক আমি হেঁটে যাব সেটাও আর পারতেছি না আর কি। সো গ্রুপ ট্যুরে আসলে কিন্তু এই একটা অসুবিধা হবে। সিঙ্গেল আসবেন, সারাদিন স্পেন্ড করবেন, নিজের মন মতন ঘুরবেন, দেন চলে যাবেন। সো এটাই হচ্ছে বেস্ট এখানকার জন্য। আর যদি কোনো কিছু এটা নিয়ে জানার থাকে কমেন্ট করবেন। আর এই তো, এই ছিল হচ্ছে আমার বানা হিলের ট্যুর। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আমি কখনো ব্লগ টলগ বানাই না এরকম ফেস, সো অনেক কিছু ভুল হয় আর কি, সিরিয়াল বাই সিরিয়াল হয় না, অনেক ইনফরমেশন রিপিট হয়ে যায়, মিসিং হয়ে যায়। সো সব কিছুর জন্য একটা টাইম লাগে, প্র্যাকটিস লাগে। আমি তো আসলে ওই রকম ক্যামেরা পার্সন না যে ক্যামেরার দিকে তাকাই তাকাই সবসময় কথা বলবো, লাইক ওই রকম না, লাজুক আর কি। সো আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে যাবে। আমি এক্সিট স্টেশনে চলে আসছি আর কি, এখন এখান থেকে কেবল কারের এক্সিট স্টেশন থেকে নামব, চলে আসলাম। টোটাল এক্সপিরিয়েন্স ছিল আর কি এখানকার। সো আশা করি সব কিছু ভালো লাগবে। আর যেহেতু আর্জেন্ট কাজ আছে সেই জন্য এখন ব্যাক যাইতে হবে আর কি। সো এটাই আর কি, সকালবেলা শুধু একটা স্টেশন খুলছিল, এটা খোলা ছিল, এখন এখন অনেকগুলা ইয়ে খুলছে আর কি, কারণ অনেক বেশি ভিড় হয়েছে। সো অনেকগুলা কেবল স্টেশন, এখানে সম্ভবত মনে হয় 5 থেকে 6টার মতন আর কি ফেজ আছে আলাদা আলাদা। তো এই আর কি, তো এটা হচ্ছে এক্সিট। এখন নিচে যাব, নিচে গিয়ে একটা বাইক অর্ডার দিতে হবে, লাইক গ্র্যাব, কারণ এখান থেকে আমি ওইভাবে কোনো পার্সোনাল ইয়ে নিয়ে আসি নাই, পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসি নাই যে আমার জন্য ওয়েট করবে আর কি। সো যার কারণে আমাকে এখন নিচে গিয়ে হচ্ছে গ্র্যাব অর্ডার দিতে হবে আর কি। আমি শিওর না যে এখানে বাইক পাবো কি না আর কি, কারণ নর্মালি শহর থেকে এত দূর 30 কিলোমিটারের মতন আর কি কেউ বাইক নিয়ে আসে না।
সো কোন গ্রাফ আসলে এখানে ওয়েট করছে কিনা সেটা দেখার বিষয়। আর নরমালি এখন তো কেউ এক্সিট করে না আর কি, আর সো মানুষ জানে আর কি যে কোন টাইমে অনেক বেশি মানুষজন এক্সিট করে, সো গাড়ি টাড়িগুলো তখন সেই টাইমে থাকে। এখন নিচে গিয়ে যদি না পাই তখন ট্যাক্সি ট্যাক্সি কিছু তো পাবো, লাইক এখান থেকে শহরে যাওয়ার তো কোনো না কোনো ওয়ে হবে আর কি, হয় বাইক পাবো না এলে পাবো না অন্য কোনো কিছু। সো দেখা যাক কী অবস্থা হয় আর কি। আর ক্যামেরাতে চার্জ প্রায় শেষের দিকে, সো হয়তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো এটা নিয়ে যদি কারোর কোনো কিছু জানার থাকে আপনারা জানান আমাকে, যে আপনারা জানান আমাকে যে কোনো কিছু লাগবে কি না, সো বা কোনো ইনফরমেশন লাগবে কি না, আমি তাহলে সেটা সেইভাবে দিয়ে দিব আর কি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে তো আসলে ওইভাবে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা হারাই ফেলবো আর কি। আর এটা তো আসলে কোনো প্রফেশনাল না, লাইক শখ, সো শখটা শখের মতন করেই রাখতেছি আর কি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিয়েতনামের ঘোরাঘুরি পর্ব এখানেই শেষ, আশা করি অন্য একটা কোনো কিছুতে দেখা হবে। বাই বাই।